জয় শ্রীরাম। বন্ধুগণ, এথিরে কৌণসি সন্দেহই নাই যে রাম মন্দির নির্মাণ পরে অযোধ্যা পুরা দুনিয়ারে হিন্দু মানক পাই এক বহুত বড় পবিত্র স্থান পালটি যাইছি। ভারতরু আমেরিকা পর্যন্ত এবং আফ্রিকা টু ফিজ যায় দুনিয়ারে রহুতিবা প্রত্যেক হিন্দু থরে মাত্র অযোধ্যা আসি ভগবান রামঙ্কর দর্শন করিবাকু চাহুচন্তি। লোকমানক শ্রদ্ধার তো কৌণসি সীমা নাই। 22 জানুয়ারি দিন অযোধ্যাকু বাহারু আসুথিবা প্রত্যেক গাড়িকু অযোধ্যারে প্রবেশ পাই মনা থিলা। লোকমানে 100 কিলোমিটর দূররু হি অযোধ্যা নিমন্তে পাদরে চালি চালি আসিবাকু বাহারি পড়িথিলে। যেতেবেলে শহ শহ ভক্ত 22 জানুয়ারি দিন অযোধ্যারে আসি পৌঁছিথিলে তো সেমানে জানিবাকু পাইথিলে যে সমস্ত হোটেল বুকিং হয়ে সারিছি। কিন্তু প্রভুঙ্ক নেই আস্থা এপরি থিলা যে সারা রাতি লোকমানে ন শোই সেমিতি হি সেই ভীষণ থণ্ডারে সড়ক উপরে সারা রাতি কাটি দেইথিলে। পুনি 23 জানুয়ারি প্রাতঃ 5টারু দর্শন পাই লাইনরে ঠিয়া হয়ে যাইথিলে। আউ এহা কেবল জনে কিংবা দুইজনক কাহাণী নুহে, বরং হাজার হাজার ভক্তঙ্কর কাহাণী অটে। লোকঙ্ক এপরি আস্থা, ভগবান রামঙ্কু নেই এপরি প্রেম দেখিলে তো এহা লাগুছি যে আগামী ভবিষ্য দিনমানঙ্করে অযোধ্যারে ভক্তমানঙ্কর বহু সংখ্যারে ভিড় দেখিবাকু মিলিব। এই আধার অনুযায়ী প্রত্যেক দিন অযোধ্যাকু 5-10 লক্ষ লোক দর্শন পাই আসিপারন্তি। অর্থাৎ এক বর্ষরে 20 কোটিরু অধিক লোক শ্রীরামঙ্কর দর্শন হেতু অযোধ্যা আসিবে। এবে এই কোটি কোটি ভক্তঙ্ক রহিবা পাই হোটেলর দরকার পড়িব। এমানে গোটিয়ে স্থানরু অন্য স্থানকু যিবা পাই যানবাহন গাড়ির মধ্য আবশ্যকতা পড়িব। এঠাকু আসুথিবা শ্রদ্ধালু যদি 10,000 টাকা মধ্যে খরচ করে তেবে এক বর্ষরে কেবল অযোধ্যারু হেবাকু থিবা ইনকম দুনিয়ারে কেতে দেশর পুরা জিডিপি ঠু মধ্যে অধিক হয়েযিব। কেবল অযোধ্যা হি নুহ, অযোধ্যারু 100 কিলোমিটর দূর পর্যন্ত রহুথিবা প্রত্যেক চাষী দোকানি ব্যবসায়ীঙ্ক জীবন মধ্যে সবুদিন পাই বদলি যিব। বিজনেস এক্সপর্টঙ্ক মত অনুসারে কেবল অযোধ্যার শ্রীরাম মন্দির হি ইউপি কি কিছু বর্ষ মধ্যে 1 ট্রিলিয়ন ডলারর ইকোনোমিক বনাই দেবারে বড় ভূমিকা নির্ভর করাই দেই পারে। একুটিয়া রাম মন্দির এত সারা লোককে রোজগার দেই দেব যেত কি শহ শহ হাজার হাজার ফ্যাক্টরি বি মিশিকি দেই পারিবে নাহি। তো কেমিতি প্রভু রামঙ্কর গোটিয়ে মন্দির অযোধ্যার আউ যদি কহিব তো উত্তরপ্রদেশর এবং পুরা ভারতবর্ষর রিলিজন ট্যুরিজমকু বদলাইবাকু যাউছি। আসন্তু এই ভিডিওরে আলোচনা করিবা। এপরি তথ্য মু আপনকু দেবি যাহাকু দেখি আপনক হোস উড়িযিব। আউ এহাপরে কিয়ে বি যদি আপনকু এহা কুহে যে মন্দির তৈরি করিবা কোন দরকার, তেবে আপন এই ভিডিও সেন্ড করি সেমানক মুহ বন্ধ করি পারিবে। চালন্তু ভিডিওরে আগকু বড়িবা আগরু সমস্ত রামভক্ত কমেন্টরে জয় শ্রীরাম লেখি দেবে। যেতেবেলে 22 জানুয়ারি দিন অযোধ্যারে রাম মন্দিরর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হইগলা, এহাপরে কিছু রাম বিরোধী কৌচন্তি রাম মন্দির করি কি কোন মিলিব, এহাটু তো ভালো হইতান্তা, এই অর্থরে মেডিকাল করি দেইথান্তে, এহা করি দেইথান্তে, সেয়া করি দেই পারিথান্তে। হারাহারি দেখিলে সে সবু বিরোধী কৌচন্তি যে এথিরু তো কৌণসি মধ্য ফাইদা দেশরে হেবনি। আসন্তু জানিবা রাম মন্দিররু মিলিব কোন। সমস্তঙ্ক পাই এই ভিডিওটি আপন গোটিয়ে লাইনরে এতিকি বুঝন্তু, অযোধ্যাবাসী গোটিয়ে বর্ষরে যেতিকি টঙ্কা রোজগার করি পারুনথিলে সেমানে বর্তমান কেবল 2-3 মাস মধ্যরে হি সেতিকি টঙ্কা রোজগার করি পারিবে। চালন্তু সে সবু বিস্তৃত ভাবরে মু আপনকু বুঝাই কহুছি যে কেমিতি অযোধ্যার শ্রী রামঙ্ক মন্দির লোকমানকর ভাগ্য বদলাইবাকু যাউছি। অন্য পটরু কহিলে কেবল ধার্মিক দৃষ্টিকোণরু হি নুহে, শীঘ্র হি ভগবান রাম দেশরে বহুত বড় বিজনেস ব্রান্ড বনিবাকু যাউছন্তি। অর্থাৎ কেবল ভগবান রামঙ্ক সহ জড়িত প্রত্যেক জিনিসর কারবার এতে মাত্রারে বড়িযিব, হুয়েত সেতিকি এই দেশরে অন্য জিনিসর হেব। দর্শক বন্ধু, এই দেশরে 200-300 এপরি শহর অছি যাহা কেবল সেই শহরে নির্মিত বড় বড় মন্দির পাই বিকশিত হয়ে পারিছি। ন্যাশনাল স্যাম্পল সর্ভে অর্গানাইজেসন মোতাবক ভারতরে ধর্ম সহিত জড়িত অর্থব্যবস্থা পাখাপাখি 3 লক্ষ কোটি, দেশর সম্পূর্ণ জিডিপিরে এহার যোগদান 2%। দেশরে থিবা কিছি বড় বড় মন্দিরর কথা কহিবা তো কেবল একুটিয়া তিরুপতি বালাজি মন্দিররু 3,000 কোটি আদায় হইথায়। শিরিডির মন্দিররু বার্ষিক আয় 500 কোটি। কেবল এহা নুহে, একুটিয়া প্রতিবর্ষ হেউথিবা কাউড়ি যাত্রার কারবার বি 250 কোটিরু অধিক হইথায়। বর্তমান আসন্তু অযোধ্যা রাম মন্দির উপরকু আসিবা।
অযোধ্যা ধামে শ্রীরামক মন্দির নির্মাণ হওয়া বিতি যাই 500 বর্ষে সবুঠ বড় ঘটনা অটে। ভারতের উত্তরর দক্ষিণ যায় এবং পূর্বর পশ্চিম পর্যন্ত হুয়েত এপরি এক স্থান নথিব যেউটি ভগবান শ্রীরামকর পূজা হেউ নথিব। এই কারণর মন্দিরর প্রাণ প্রতিষ্ঠা পরে পুরা দুনিয়ার হিন্দু শ্রদ্ধাড়ু এঠাকু আসিবা পাই ব্যাকুল হয়ে বসিছন্তি। গোটিয়ে গ্লোবাল রিপোর্ট অনুযায়ী প্রত্যেক বর্ষ পাখাপাখি 5 কোটি শ্রদ্ধাড়ু অযোধ্যা আসবে। কিছু এজেন্সিঙ্ক মত অনুযায়ী তো এই ফিগর 10 কোটি পর্যন্ত বি যাইপারে। এথিরু উত্তরপ্রদেশকু প্রতিবর্ষ 25-30 হাজার কোটির আমদানি হব। অর্থাৎ অযোধ্যার মেকওভর উপরে খরচ হইতিবা 80 হাজার কোটির খরচ এপরি লাগুচি যাহা 3 বর্ষরে হি পূরণ হইযিব। এই প্রকার হি রাম মন্দির হেবা পরে অযোধ্যার হোটেল, এয়ারলাইন্স, হসপিটালিটি, FMCG, ট্রাভেল সহ এপরি অনেক সেক্টর রয়েছে যেউমানকু বম্পর ফাইদা হেব। 2020 এ পর্যন্ত কোর্টরে অযোধ্যার রাম মন্দির হেবার রায় আসিবা পরে অযোধ্যার সবু প্রকারর জমি ভূমির দর 4 গুণারু 20 গুণা পর্যন্ত বৃদ্ধি ঘটি সারিছি। টাটা গ্রুপ এঠারে 2টি বড় বড় 5 তরকা হোটেল নির্মাণ করিবার কনস্ট্রকশন কাম আরম্ভ করে দেইছি। হায়াট এবং ওবরেই মধ্যে এঠারে 5 তরকা হোটেল করিবাকু যাউছন্তি। বর্তমান অযোধ্যার খুব কম হোটেল রয়েছে, 75টি নূয়া হোটেল নির্মাণাধীন রয়েছে। ওয়ে গ্রুপ মধ্যে এঠারে আউরি 1000রু অধিক হোটেল রুম আগামী দিনরে যোড়িবার প্ল্যানিং করুছি। এবে ভাই মানে যেউ লোক এহা কহুতিলে যে রাম মন্দির হেলে কোন ফাইদা হেব, সেমানক জানকারি পাই কহিদেবা যে যদি কোনসি শহররে নর্মাল 2 তারকা হোটেল 20টি রুম বিশিষ্টর বি যদি খোলা হুয়ে তেবে সেঠারে সমস্ত কর্মচারী পাখাপাখি 10-20 জন দরকার পড়িথান্তি। আউ মু বর্তমান ছোটরু ছোট হোটেল কথা কউচি, আউ এই হোটেলরে কাম করিবা লোক তো প্রায় সবু সেই পাখাপাখি স্থানরে হি হইথিবে, যাহা দ্বারা কেবল গোটিয়ে গোটিয়ে হোটেলরে 10-20 জন লোক চাকরি পাইপারিবে। আউ আগামী কিছু বর্ষ মধ্যরে অযোধ্যা আখপাখরে যদি 500 হোটেল বি যদি এপরি তৈরি হব তো আপন চিন্তা করন্তু একুটিয়া অযোধ্যার এই সবু হোটেলরে কেতে লোককু রোজগার মিলিব। বাস এতিকি নুহ, ইউপি সরকার তো হোমস্টে যোজনা লাগু করি সাধারণ লোককু এই অফর দেই দেলে যে সেমানে নিজ ঘরকু হোমস্টেরে বদলাই নিজ ঘরু হি রোজগার করি পারিবে। বর্তমান পর্যন্ত 600রু অধিক ঘরকু সরকারঙ্কর এই যোজনা অন্তর্ভুক্ত যোড়ি দিয়া যাইছি। অযোধ্যার অধিবাসী তো খুশির সহ এপরি কহুচন্তি যে এই হোমস্টে যোজনা পরে যেউমানে অযোধ্যা ছাড়ি বাহারকু চালি যাইথিলে রোজগার করি বঞ্চিবা নিমন্তে সেমানে সমস্তে এবে পুনি থরে অযোধ্যাকু ফেরি আসিছন্তি। এই যোজনা ফলরে সেমানে ঘরে রহি রোজগার করি পারিবে, অর্থাৎ বহুত ভল চেঞ্জেস হেবার দেখিবাকু মিলুছি। এহা তো কেবল হোটেল রুমর কথাবস্তু থিলা, সমস্তে জানিছন্তি যেবে কোনসি টুরিস্ট যায় তো সে রুমরে রহিতায়ে এবং বাহারকু বুলিবাকু যাইতায়ে এবং জলখিয়া খাইবা মধ্যে বাহারে করিথান্তি। এহা দ্বারা বাহারে খোলাথিবা ঢাবা দোকান মানঙ্করে মধ্যে কারবার বড়িব, আউ সেই টুরিস্ট শহরর গোটিয়ে স্থানরু অন্য এক স্থানকু যিবা পাই ট্যাক্সির ব্যবহার করিব, সেথিরে ট্রান্সপোর্ট বালাঙ্কর মধ্যে রোজগার বড়িব। এই টুরিস্ট মন্দির ধার্মিক অনুষ্ঠান পাই ফুল নেব, প্রসাদ নেব, ধূপ নেব। আউ মু যদি এই একুটিয়া মন্দিরর বাহারুথিবা সমস্ত কারবার আপনকু জনাইবি তো এই পুরা এপিসোড হি পুরা হইযিব। আউ বাস এমিতি হি নুহ যে রাম মন্দিরর হেবাকু থিবা ফাইদা কেবল সেই পাখাপাখি স্থানরে হি দেখিবাকু মিলিব, পাখরে থিবা সমস্ত শহরকু এহার ফাইদা মিলিব। সত কথা তো এহা যে প্রতিদিন লক্ষ লক্ষ শ্রদ্ধাড়ু আসিবা ফলরে একুটিয়া অযোধ্যা শহর সেমানঙ্কর প্রত্যেক চাহিদা পূরণ করি পারিব নাহিঁ। এতে সারা লোকঙ্ক আগমন পরে পনিপরিবা, ক্ষীর এবং খাদ্য সামগ্রীর যেউ সবু চাহিদা বড়িব তাহার সিধা ফাইদা কৃষকমানঙ্কু হেব। ফ্যাক্ট তো এহা যে অযোধ্যার যেউ সবু চাহিদা বড়িব তাকু প্রয়াগরাজ, বারাণসী, গোরখপুর ভলি জিল্লার সাহায্য করিবাকু পড়িব। এঠারে মু আউ এক বিষয় যোড়ি দেউছি, যেউ লোক মন্দিরকু হিন্দু আউ মুসলিমক সহ যোড়ি এই সবু বিভিন্ন কথা করুছন্তি এথিরু তো কেবল গোটিয়ে হি বর্গকু ফাইদা হেউনি। যেউ মন্দিরর প্রত্যেক গলির জনতাঙ্কু রোজগার মিলিব তাহা কোন কেবল হিন্দুকু হি হেব, যেউ মুসলিম ভাই
ଅଯୋଧ୍ୟାରେ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ କିମ୍ବା ହୋଟେଲ ଖୋଲି ବସିଛନ୍ତି, କ'ଣ ମନ୍ଦିରର କୃପା ତାଙ୍କୁ ମିଳିବନି? କ'ଣ ଲୋକ ସେଠାକୁ ଭୋଜନ କରିବାକୁ ଯିବେନି? ଯଦି କୌଣସି ଲୋକ କୁଆଡ଼େ ବୁଲିବା ପାଇଁ ଗାଡ଼ିର ଆବଶ୍ୟକତା ପଡ଼େ ତ ସେ କ'ଣ ମୁସଲିମ ଲୋକଙ୍କ ଗାଡ଼ିରେ ଆସି ବସିବେନି? ସେହି ସ୍ଥାନରେ ଯଦି ତାଙ୍କ ଜମି ରହିଛି ତ ତାଙ୍କ ଜମିର ଦାମ 10% ବୃଦ୍ଧି ଘଟିନି? ବିଲକୁଲ ବଢ଼ିଛି, ଆଉ ଏସବୁ କଥା ସେମାନେ ବି ବୁଝିଛନ୍ତି। ଯଦି ମନ୍ଦିର ହେବାରେ କାହାର ରୋଜଗାର ବଢ଼ୁଛି, କାହାକୁ ଆୟ ବୃଦ୍ଧି ଘଟୁଛି, ସେଥିରେ ସେମାନଙ୍କର ପରିବାର ଖୁସି ହେବ ନା ନାହିଁ? ଶେଷରେ ତ ରୋଜଗାର କରି ସମସ୍ତଙ୍କୁ ନିଜ ପରିବାରର ପୋଷଣ କରିବାର ହିଁ ଅଛି। ଆଉ ଯେତେବେଳେ ରାଜ୍ୟ ବିକଶିତ ହେବ, ଏହାର ପୁରା କ୍ରେଡିଟ୍ ତ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ହିଁ ମିଳିବ। ଉତ୍ତରପ୍ରଦେଶରେ ଆଦିତ୍ୟନାଥ ଯୋଗୀଙ୍କ ସରକାର ପରରୁ ବିକାଶ କାର୍ଯ୍ୟ ବଢ଼ିବାରେ ଲାଗିଛି। ଅଯୋଧ୍ୟାରେ ରାମ ମନ୍ଦିରରୁ 7 କିଲୋମିଟର ଦୂରରେ 219 କୋଟି ବ୍ୟୟରେ ଏକ ବସ୍ଷ୍ଟାଣ୍ଡ ନିର୍ମାଣ ହୋଇସାରିଛି। ମନ୍ଦିରରୁ ଅଳ୍ପ ଦୂରରେ 250 କୋଟି ଲଗାଇ ରେଲୱେ ଷ୍ଟେସନକୁ ଅପଗ୍ରେଡ୍ କରାଯାଇଛି, ଆଉ 1400 କୋଟି ଖର୍ଚ୍ଚରେ ନୂଆ ଏୟାରପୋର୍ଟର ନିର୍ମାଣ କରାଯାଉଛି। ତାହାଦ୍ୱାରା ପ୍ରତିବର୍ଷ 60 ଲକ୍ଷ ଲୋକ ଏଠାକୁ ବିମାନ ଜରିଆରେ ଆସିପାରିବେ। ଅଯୋଧ୍ୟାର ଲୋକପ୍ରିୟତା ଦିନକୁ ଦିନ ବଢ଼ିବା ପରେ ଅନେକ ଏୟାରଲାଇନ୍ ଅଯୋଧ୍ୟାକୁ ସଂଯୋଗ ହେଉଛନ୍ତି। କେବଳ ଭାରତରୁ ନୁହଁ, ବିଦେଶରୁ ମଧ୍ୟ ଅନେକ ଲୋକ ଅଯୋଧ୍ୟା ଆସିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି। ଅଯୋଧ୍ୟାକୁ ନେଇ ଲୋକଙ୍କ ଆଗ୍ରହ ଖୁବ୍ ରହିଛି। ଆଉ ଏସବୁ ପରେ ମଧ୍ୟ ଯେଉଁ ସବୁ ଲୋକ କହୁଛନ୍ତି ମନ୍ଦିରରୁ କ'ଣ ମିଳିବ, ମନ୍ଦିରରୁ ଆମକୁ ଭଗବାନଙ୍କ କୃପା ତ ମିଳିବ ଏବଂ ଏତେ ବଡ଼ ରୋଜଗାର ମିଳିବାକୁ ଯାଉଛି, ସମସ୍ତଙ୍କୁ ସେଥିରେ ଫାଇଦା ହିଁ ମିଳିବାକୁ ଯାଉଛି। ହିନ୍ଦୁ ମୁସଲମାନ କିମ୍ବା କୌଣସି ଧର୍ମର ଲୋକଙ୍କୁ ମଧ୍ୟ ସେଥିରେ ସମସ୍ତଙ୍କୁ ଫାଇଦା ହିଁ ମିଳୁଛି, ଯାହା ବଡ଼ ବଡ଼ କାରବାରରୁ ମଧ୍ୟ ମିଳିପାରିବ ନାହିଁ। ଏଥିପାଇଁ ମୁଁ ଆରମ୍ଭରେ କହିଥିଲି ଭଗବାନ ରାମ କେବଳ ଧାର୍ମିକ ବ୍ରାଣ୍ଡ ନୁହନ୍ତି, ସବୁଠୁ ବଡ଼ ବିଜନେସ୍ ବ୍ରାଣ୍ଡ ମଧ୍ୟ ହୋଇଯାଇଛନ୍ତି। ଆଉ ଏହି ଗୋଟିଏ ମନ୍ଦିରରୁ ଜଣାନାହିଁ କେତେ ଲୋକଙ୍କ ଘରକୁ ରୋଜଗାର ମିଳିବ। ଆଶା କରୁଛି ଏହି ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ। ଜୟ ଶ୍ରୀରାମ।